নমস্কার। আমাদের এই চ্যানেল সিনেমাতেল যারা নিয়মিত ফলো করছেন তারা হয়তো অনেকেই জানেন যে তংসু এবং আমরা দুজনেই এই চ্যানেল চালানোর পাশাপাশি ফিল্ম নিয়ে পড়াশোনা করার পাশাপাশি ফিল্ম মেকিংও ইনভলভ। এবং এর আগে তংসুর যে শর্ট ফিল্ম আফটার বার্থ অথবা অস্ট্রিচের সেগুলোর যাবতীয় তথ্য আমাদের চ্যানেল থেকে আপনারা অলরেডি পেয়েছেন। আজকে যেটা নিয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে গত 1.5 বছর ধরে যে কাজটির সাথে আমি ইনভলভ, যে ছবিটা আমি বানাচ্ছি তার ব্যাপারে কিছু কথা বলতে। ছবিটির নাম হচ্ছে যোগাযোগ। এটি একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি, মানে একটি ফিচার ফিল্ম। এবং গত 1.5 বছর ধরে এই ছবিটির লেখা, শ্যুট, পোস্ট প্রোডাকশন সব কিছু নিয়ে কিন্তু আমরা মানে এই ছবিটার মধ্যে রয়েছি আর কি। এবং যেটা বলা ভালো সেটা হচ্ছে এই ছবিটি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি আমরা তৈরি করেছি, মানে কোনো রকম প্রোডাকশন হাউসের সাপোর্ট ছাড়াই কিন্তু এই ছবিটা আমরা তৈরি করেছি। আমার মনে হয় যে অনেক আমাদের এই চ্যানেলেও অনেক অনুরাগী বন্ধু আছে যারা সিনেমা বানাতে চান এবং হয়তো সেরকম প্রোডাকশন হাউসের সাথে আপনাদের যোগাযোগ নেই অথবা সেরকম কোনো প্রোডিউসার আপনারা পাচ্ছেন না। আমার মনে হয় তার জন্য কিন্তু আপনারা থেমে থাকবেন না, কারণ আমরাও থেমে থাকিনি। আমরা কিন্তু কারোর সাহায্য ছাড়াই এই ছবিটা বানাতে নেমে পড়েছিলাম এবং এখন কিন্তু গিয়ে ছবিটি অলমোস্ট কমপ্লিট। এবং যেহেতু আমরা যেই ধরনের ছবি দেখতে পছন্দ করি এবং যে ধরনের ছবি বানাতে ইচ্ছুক, আমাদের যে ছবি নিয়ে ডিসকোর্স, আমাদের যে চিন্তাভাবনা, সেটার সাথে যদি সবথেকে বেশি কারুর মানসিকতা মেলে তাহলে হয়তো আমার মনে হয় এই চ্যানেলের যারা ভিউয়ার রয়েছে তারাই, নাহলে আমাদের চ্যানেলে তো আমরা খুব বেশি পপুলার ছবি নিয়ে কথা বলি না এবং খুব বেশি নতুন কন্টেন্টের যে রিভিউ করি তাও নয়। তা সত্ত্বেও আপনারা দিনের পর দিন আমাদের এই ভিডিওগুলো দেখছেন, সাপোর্ট করছেন। আমার মনে হয় সেটা একটাই জিনিস দেখায়, সেটা হচ্ছে যে আপনাদের এবং আমাদের হয়তো সিনেমা নিয়ে চিন্তাভাবনা, মানসিকতা অনেকটাই এক। তাই আমার মনে হলো যে প্রথম আমি একটি ফিচার ফিল্ম যখন বানাচ্ছি সেটার ব্যাপারে কথা বলার জন্য এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর হতে পারে না। তো ওই যোগাযোগ নিয়ে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। এই যোগাযোগ বলে যে ছবিটি সেটি পরিবেশনা করছেন ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি হলো ভারতবর্ষের সব থেকে বড় বড় যারা সাইকিয়াট্রিস্ট আছেন তাদের একটি অ্যাসোসিয়েশন। বিভিন্ন রকম কনক্লেভ, বিভিন্ন রকম সাইকিয়াট্রিক কনভেনশনস এরা হোল্ড করে থাকেন। এবং খুব সৌভাগ্যক্রমে আমরা এই ছবিটি বানানোর প্রক্রিয়ার মধ্যে যখন ছিলাম তখন ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির সাথে আমাদের একটা যোগাযোগ হয়, তারা আমাদের ছবিটি দেখেন এবং তাদের মনে হয় যে তাদের যে কাজ, তারা যে জিনিসগুলো নিয়ে কাজ করে থাকেন, মনস্তত্ত্বের যেই প্রবলেমগুলো নিয়ে তারা ডিল করে থাকেন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার চেষ্টা করেন, তার সাথে আমাদের এই ছবির বিষয়বস্তু অনেকটাই কাছাকাছি। তো তখন তারা আর কি আমাদের ছবিটির সঙ্গে যুক্ত হন এবং সেটি পরিবেশনা করার দায়িত্ব নেন। ছবিটির বিষয়বস্তু যদি আমি খুব সংক্ষেপে বলি তাহলে বলতে হবে যে এই যে আপনি আমি এখন আমরা কথা বলছি, এটা তো আমরা সামনাসামনি বসে কথা বলছি না, এটা তো একটা ভার্চুয়াল মিডিয়ামের থ্রু দিয়ে আমরা একে অপরের সাথে কানেক্ট করছি। তো গত 10-12 বছর ধরে আমাদের যে জীবনযাপন সেখানে এই ভার্চুয়াল কানেকশানগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং তার ফলে কি মানুষে মানুষের সরাসরি যে যোগাযোগ সেটা কি কোথাও গিয়ে হ্যাম্পার্ড হচ্ছে, কোথাও গিয়ে কি সেটা ডিসরাপ্টেড হচ্ছে, এই ধরনের কিছু থিমস, এই ধরনের কিছু প্রশ্নই কিন্তু আমরা এই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ছবিটিতে যারা কাজ করেছেন তারা কিন্তু প্রায় সকলেই নতুন, মানে ছবিটিতে যারা অভিনয় করেছেন সেই কলাকুশলীরা থেকে শুরু করে ছবির যিনি মিউজিক করেছেন, যিনি সিনেমাটোগ্রাফি করেছেন, আর্ট ডিরেকশন করেছেন, সাউন্ড ডিজাইন করেছেন, সবাই কিন্তু আমরা খুব নতুন একটা টিম। এবং যেহেতু আমরা একটা নতুন টিম সেই জন্য আমাদের কথা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমাদের আপনাদের সহযোগিতার দরকার। আমাদের এই চ্যানেলে কিন্তু ছবি নিয়ে যাবতীয় যা আপডেট সেগুলো আসতে থাকবে এবং আমাদের এই ছবির একটি ফেসবুক পেজ এবং একটি ইনস্টাগ্রাম পেজও ক্রিয়েট হয়েছে, যেটা কিন্তু লিঙ্ক আমরা এই ভিডিও তলায় দিয়ে দিচ্ছি। তো আমরা চাইবো এতদিন ধরে যেভাবে আপনারা আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করেছেন আমাদের এই ছবিটিকেও আপনারা যদি সেইভাবে সাপোর্ট করেন তাহলে খুব ভালো হয়। এবং কেন আপনারা সাপোর্ট করবেন, জাস্ট আমার মুখের কথায় সাপোর্ট করার জন্য তো বলাটা
ঠিক নয়। তো এই চ্যানেলেই আমাদের ছবির একটি গান ব্যাকুলতা রিলিজ করতে চলেছে আগামী সপ্তাহে, এবং তার আগে আগামীকাল এই ছবির একটি টিজার, এই গানের একটি টিজার আমাদের চ্যানেল থেকেই আসবে। তো আপনারা এই কাজটা দেখুন, দেখে যদি আপনাদের মনে হয় যে এই ছবিটিকে সাপোর্ট করা আপনাদের উচিত এবং আপনাদের মনে হয় যে এই ছবিটির মধ্যে পটেনশিয়াল আছে, তাহলে অবশ্যই এই ছবিটির ব্যাপারে কথাবার্তা একটু ছড়িয়ে দেবেন। আমি, তংশু, আমরা সবাই এই ছবিটির সাথে ইনভলভ। তংশুর একটি আইডিয়া থেকে কিন্তু এই ছবিটির জার্মিনেশন হয়েছে এবং তংশু এই ছবিতে অভিনয় করেছে, এবং তার পাশাপাশি আমি এই ছবির পরিচালনা করেছি, এডিটিং করেছি, স্ক্রিপ্ট লিখেছি, পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিলাম, এবং অনেক নতুন ভালো ভালো ট্যালেন্ট কিন্তু এই ছবির মাধ্যমে উঠে আসতে পারে, এবং তারা ভালো কি খারাপ সেটা বিবেচনা আপনারাই করবেন। সেই জন্য টিজারটি দেখুন, গানটি আগামী সপ্তাহে আসবে সেটা দেখুন, এবং তারপর যদি আপনাদের মনে হয় যে আমাদের ছবিটির সাপোর্ট করার জন্য আপনাদের এগিয়ে আসা উচিত, এটার ব্যাপারে কথাবার্তা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, তাহলে অবশ্যই এগিয়ে আসুন। ভালো থাকবেন, ভালো রাখবেন।